একজন মানুষের কায়িক পরিশ্রমের একটা সীমাবদ্ধতা আছে এবং কায়িক শ্রমের যে মূল্য সেটারও আছে সীমাবদ্ধতা। কিন্তু একজন মানুষ যদি তার মেধা যোগ্যতা তার কোয়ালিটি দিয়ে ইনকাম করে তাহলে সেটার কিন্তু কোনো সীমাবদ্ধতা নেই। আপনি ধরুন একজন রিক্সাওয়ালা বা একজন ট্রাক ড্রাইভার দিনে কত ইনকাম করে, ম্যাক্সিমাম 1000 টাকা 2000 টাকা, কিন্তু সুন্দর পিচাই তার মান্থলি ইনকাম 20 মিলিয়ন মার্কিন ডলার পার মান্থ। ক্যান ইউ ইমাজিন, শুধুমাত্র পড়াশোনার কারণে, তার মেধার কারণে হয়েছে। এখন প্রশ্ন হলো মানুষ বই কেন পড়বে? বই না পড়লে একজন মানুষের ভেতরের যে কোয়ালিটি বা একজন মানুষের যে ভেতরের যে জ্ঞান সেটা প্রস্ফুটিত হবে না, সে আলোকিত মানুষ হবে না এবং তার মধ্যে প্রজ্ঞা আসবে না, সে মানুষ চিনবে না, তার ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি বাড়বে না। যখন কোনো মানুষ বই পড়ে তখন তার ভেতরে একটা আলো তৈরি হয়, প্রত্যেকটা বই থেকে তার জ্ঞান বাড়ে, এই জ্ঞানকেই বলা হয় আলো বা শক্তি। আপনি জানেন প্রবাদে আছে যে অসির চেয়ে মসি বড়, অসি মানে তলোয়ার। আপনি তলোয়ার দিয়ে হয়তো একজন মানুষকে খুন করতে পারেন, কিন্তু আপনি কলম দিয়ে 1000 মানুষকে খুন করতে পারেন। যদি পজিটিভলি বলি, আপনি হয়তো আপনার অস্ত্র দিয়ে বা আপনার যন্ত্র দিয়ে হয়তো একটা কাজ করতে পারেন, কিন্তু আপনার কলমের মাধ্যমে আপনি 1000 লাখো মানুষের উপকার করতে পারেন। যে কোনো বই আপনি যখন ধরবেন হাতে নেবেন, সত্যিকার অর্থেই বলুন তো, আপনার মধ্যে একটা ফিল আসে না, একটা ভালো লাগা কাজ করে না? একজন মানুষের জীবনের কি চাওয়া থাকতে পারে? তার সফলতা, তার আত্মিক উপলব্ধি, আত্মতৃপ্তি? বই মানুষকে আত্মতৃপ্তি দেয়, মানে ইনকাম তো দিবেই, স্বাবলম্বী সে হবেই, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সেইটাই বাস্তব, পড়াশোনা না করে গাড়ি ঘোড়ায় চড়া সম্ভব না। সুতরাং বই না পড়ে কোনোভাবে একজন মানুষের ডেভেলপমেন্ট সম্ভব না। আর যে কোনো নতুন বই, নতুন বইয়ের যে গ্রান, নতুন বইয়ের যে একটা স্মেল গন্ধ, এটা কিন্তু সত্যি একটা অন্যরকম অনুভূতি যোগায়। এটা যদি কেউ নিজে ফিল না করে, নিজে হাতে না ধরে, সে এটা বুঝতে পারবে না। সুতরাং একটা বই মানুষকে সমৃদ্ধ করে, মানুষকে নতুনভাবে তৈরি করে, তার কোয়ালিটি ডেভেলপ করে এবং তাকে গুড আর্নার হিসেবে বানিয়ে দেয়। এবং বই না পড়লে কোনোভাবেই একজন মানুষের আত্মিক পরিশুদ্ধতা, পরিতৃপ্তি এবং সফলতা সম্ভব না।